করেছিলেন নন্দীগ্রামে গত কয়েকদিন এবং তিনি বারবার প্রত্যেকটা জনসভাতে বলেছেন যে নন্দীগ্রাম রাজকীয় সেন্টিমেন্ট সেই কারণে তিনি পড়ে রয়েছেন। স্বাভাবিকভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখান থেকে কিছুক্ষণ আগে বেরিয়ে গিয়েছেন, তিনি হুগলিতে যাবেন হেলিকপ্টারে করে এবং তোমায় জানিয়ে রাখি যে ইতিমধ্যেই হেলিকপ্টার উঠতে শুরু করে দিয়েছে। তো আজকে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আমাদেরকে জানিয়ে গেলেন সেটা হচ্ছে যে তিনিও গতকাল থেকে খবর পাচ্ছিলেন, অর্থাৎ আমরা যেটা সকাল থেকে বলার চেষ্টা করছিলাম যে আগামীকাল ভোট কতটা নির্বিঘ্নে হবে সেটা যথেষ্ট সন্দেহ রয়েছে, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করলেন যে গতকাল রাত্রির থেকে বেশ কয়েকটা জায়গায় অভিযোগ আসছিল যে তার কাছেও খবর আসছিল গণ্ডগোলের। স্বাভাবিকভাবে তিনিও কিন্তু এটা চাইছেন যে কমিশনকে গোটা বিষয়টি জানানোর জন্য এবং নজরদারি রাখার জন্য, যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে একটু দেখাতে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার যেটা সেটা ইতিমধ্যেই নন্দীগ্রাম থেকে উড়ে গিয়েছে। স্বাভাবিকভাবে সব মিলিয়ে যেটা বলতে চাইছিলাম যে সবাই চাইছেন যাতে নির্বিঘ্নে ভোট হোক, কারণ ভোটাধিকার প্রয়োগ করা মানুষের অধিকার, কিন্তু সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি কোথাও বাধাপ্রাপ্ত হয়, যেমনটা পঞ্চায়েত ইলেকশনে হয়েছে, আমরা দেখেছি ভোটারদের লাইন থেকে বার করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে। When born, and then there are some areas in Balarampur and other areas, but we are already getting up to the matter with the election commission. Let us hope that Nandigam must be allowed for PSA.